ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুধু ভারত ভারতবর্ষে নয় পুরো বিশ্বের সর্বকারের সেরা উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে বললে ভুল হবে না কি করে দেখাননি তিনি তার ক্যারিয়ারে সাফল্যের সব জায়গায় ছিল তার পদার্পণ তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন তার বিচক্ষণ উইকেট কিপিংয়ের জন্য ধোনি যখন স্ট্যাম্পের পেছনে দাঁড়ান তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মিলি সেকেন্ডের ভুলও করতে পারে না কেননা সেই সুযোগটি কাজে লাগিয়ে দেন ধোনি তার বুদ্ধিদীপ্ত কিপিংয়ের জন্য অনেক উইকেট পেয়েছে ভারত উইন্ডিজদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই ধোনির কথায় স্মরণ করিয়ে দিলেন মুশফিক দেশ সেরা রক্ষক মুশফিকের নৈপুণ্যে সাকিব আল হাসান তার চতুর্থ উইকেটটি পান খেলার তখন তেরোতম ওভারের পঞ্চম বল ওয়াইড দিলেন সাকিব আল হাসান সেই বলটি কোনো রকমের ধরলেন মুশফিক ধরেই সময় নিয়ে স্ট্যাম্পে লাগিয়ে দিলেন বল আত্মবিশ্বাসের সাথে জোরালো আবেদন করলেন মুশফিক থার্ড আম্পায়ারের শরণাপন্ন হওয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায় উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথোয়েডের পা দাগ থেকে কয়েক মিলিমিটার দূরে ছিল আর এই সুযোগটি বিচক্ষণভাবে কাজে লাগান মুশফিক আর সাকিব আল হাসান তখন তুলে নেন গুরুত্বপূর্ণ ব্রাথওয়েটের উইকেটটি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের কিপিংয়ের ভরসার নাম হয়ে আসছেন মুশফিকুর রহিম নিঃসন্দেহে মুশফিক একজন কিংবদন্তি উইকেট রক্ষক